ডুমডুমার কর্ডরগুড়িত পুনের ডকাইতিকাণ্ড সংঘটিত হওয়া ঘটনা পোহর আহিছে। কর্ডরগুড়ির দর্জিজান গাঁর রামু নাগবংশী নামের লোকজনের ঘরত 22 জুলাই তারিখের নিশা হাতে হাতে মারণাস্ত্র লই তিনজনিয়া ডকাইতর দলে বলপূর্বকভাবে প্রবেশ করে 35,000 টাকা আর একটা মোবাইল ফোন লুট করে লৈ যায়। ভুক্তভোগী পরিয়ালে জানিবলৈ দিয়া মতে দিন হাজিরা করে জীবন নির্বাহ করা পরিয়ালটোয়ে খেতি মাটি ক্রয় করার উদ্দেশ্যে সঞ্চয় করে রখা 35,000 টাকা ডকাইতর দলটোয়ে লুটি নিয়ে। ঘটনাটোয়ে গাঁওখনত বসবাস করা চাহ জনগোষ্ঠীয় লোকসকলক শঙ্কিত করে তোলা পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে গাঁওখনত বাস করা চাহ জনগোষ্ঠীয় লোকের উপর এনে ধরনের ঘটনা প্রায় সংঘটিত হয়ে অহার এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছে চাহ জনজাতি ছাত্র সন্থাই। যোৱাকালি প্রায় 12:30 মান বজাত রামু নাগবংশী ঘরত তিনজনিয়া ডকাইতর দল এটা আহি তেখেতে মাটি কিনিবলৈ যি ধন হাঁচি থৈছিলে প্রায় 40,000 মান টাকা সেই তিনিজন দুর্বৃত্তই তেখেতর ঘরের পৰা ডকাইতি করে পলায়ন করে। আর রাতিপুৱা তেখেতকলে প্রশাসনক আমার বাগজান থানাক তেখেতে এজাহার দিব গৈ পুলিশ প্রশাসনে এতিয়ালৈকে সেই ঘটনাক তদন্ত করবলৈ তেখেতকলে এই দর্জিজান অঞ্চলত আহিবলৈ সময় পোৱা নাই। গতিকে আমি জিলা প্রশাসনক আহ্বান জনাইছো যাতে এই অঞ্চলের আমার চাহ জনগোষ্ঠী যিমান বসবাস করা লোকসকলের সুরক্ষা সুনিশ্চিত করক আর অনাগত দিনত যাতে এনে ধরনের ঘটনা নঘটে তার প্রতি ধ্যান থই তেখেতকলে বিহিত ব্যবস্থা লবলে আমি প্রশাসনক দাবি জনাইছো। এনে দাবি জনাইছো আজি নহয় এই ঘটনা প্রথম নহয়, আজি পূর্বর প্রায় এনে ধরনের ঘটনা এইটু অঞ্চলত ঘটি গৈ আছে, কিন্তু আজি অলপ দিনের আগতেই এইখন অঞ্চলত এখন ঘরত চুরে সুমায় টাকা পয়সার পৰা আদি করে নানা ধরনের বই বস্তু তেখেতকলে চুর করে লৈ যায়। কিন্তু প্রশাসনক আমি জনার সত্ত্বেও তেখেতকলে চুরির লগত জড়িত থাকা যাক চুরক এতিয়ালৈকে করায়ত্ত করিব নোৱাৰিলে আর এই ঘটনাটো যে আজি প্রশাসনে সেই চুরকিটাক ধরব তেনেকা কোনো আমি ফল লক্ষণ দেখা নাই। এই কারণে আমি জিলা প্রশাসনক আমি জনাব বিচাৰো আমার চাহ জনগোষ্ঠীর লোকসকলের লগত খেলা নকৰিব, অন্যথা আমি অসম চাহ জনজাতি ছাত্র সন্থায় কিন্তু ক্ষান্ত নাথাকো আর অনাগত দিনত প্রশাসনের বিরুদ্ধে আমি কার্যসূচী লবলে আমি বাধ্য হম। আচ্ছার নেতা ইরত তাঁতিয়ে বাগজান আরক্ষীর নিষ্ক্রিয়তার ফলত গাঁওখনের চাহ জনগোষ্ঠীয় লোকের উপর এনে ধরনের ঘটনা বারম্বার সংঘটিত হওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করে। জানিবলৈ পোৱা মতে ঘটনা সংক্রান্তত বাগজান থানাত এজাহার দাখিল দিয়া হয়েছিল যদিও আরক্ষীয় গুরুত্ব প্রদান নকৰাৰ অভিযোগ উত্থাপন হয়েছে। মই মুঠতে পয়সা মই মানে 35,000 টাকা থৈছিলোঁ মই মাটি লম বুলি, সেই পয়সাকেটা কালি 12:40 মানে আহি কিনি মানে ককাই ককাই বুলি মাতিলে কোনো নুঠিলুং, তেতিয়া নিজে মানে দুরা মুকালিলে মুকালি কিনি সোমাইছিলে, সোমালেই আর বোপাইটুক ভিতর পা উলাই আহতে মানে বোপাইটুক মানে খাঞ্জা বন্দুক এখন বুকুত লগাই দিলে। তারপা মই ধাইত পড়িয়ে আসিল, উঠা নাই খালি, কিন্তু আঁঠুয়াটু দাঙি কিনি উঠি আহতে মোক মানে ডাঙর চাকু এখন বুকুত লগাই কিনি মুড়াখন তল দিকে করে পিনি হেলা নকরিবি বলে কৈছে। তারপা কি করিম আর হেলা নকরিলু হেনেকে মেনে মেনে থাকি গলু। তারপাছত মানে হেতু এটা এটাই ভিতরত সোমালে, সোমাই কিনি মানে বাকসটু খুলিলে, খুলি কিনি মানে 35,000 টাকা পয়সা সেই মূলধনা ফালে উলিয়াই কিনি সেইকেটা লই কিনি গুছি গল আর আমাক কই এইভাগে থাকিবি বুলি কলে, আমি সেইভাগে থাকি গেলো, সিমানতে পয়সাকেটা ভাল বুটলি কিনে লই কিনি গলগে। ঘটনা আর আগত ইয়াত হয়েছিলে রমেশ ভূমিজ ঘর, এই ঘটনাটে হয়েছিলে, তার মোবাইলও এখন লই গৈছে, সিম টিম সব মেমোরি সেমোর সব লাগি থাই আছে মোবাইলত, একু নলং বুলি কলে আর লই গল। পুলিশক কেস দিয়া হল, পুলিশ আহিছিলে, পুলিশে নাই অহা, আহিম বুলি কইছে অলমান পাছত যাম বুলি কলে সারে, কিন্তু নাই অহা। ডুমডুমার পৰা ললিতা তে রিপোর্ট, নিউজ নেক্সট।
Beauty Academy, number one institute in India, 4,000 plus branches in entire India, ISO certified organizations, Government of India, Ministry of HRD affiliated, specially for financial weak and rural area students, 100% job guarantee for government and private companies at very low cost. Timings depends on students. High qualified professional trainer. Food and accommodation available. Training will be own saloon or professional saloon. For details, please call 9854052622 or visit Emax Beauty Academy, KD Guest House, 1st floor, opposite HDFC Bank, Hatigaon Main Road.